নমস্কার, কেমন আছেন সবাই? সতীশ ব্লগে আপনাদের স্বাগত জানাই। আর এতক্ষণ ধরে খুঁজে খুঁজে আমি এই পেলাম মাকে, সারা বাড়ি খুঁজে বেরিয়েছি কিন্তু তাও মাকে বুঝে পেলাম না। তো এখন এখানে এসে দেখি মা এখানে সবজি তুলছেন। আমার শাশুড়ি মা লাগিয়েছেন গাছগুলো, তো উনি এখন আমার ননাসের বাড়িতে গেছেন বেড়াতে, আর এখানে অনেক সবজি ধরেছে। তো মা বলছেন হঠাৎ এতগুলো সবজি গাছে তোরা দেখতে পাস না, তো মা তুলছেন, বললাম তুমি গিয়েই তুলো তাহলে। তো এখানে বুঝি এখন এসে তুলছেন আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তো দেখুন অনেকগুলো, মানে অনেকগুলো বরবটি তোলা হয়ে গেছে। তো আজকে অর্ঘর জন্য ডাল আর আলু ভাজি হয়ে গেছে, ও যেহেতু স্কুলে যাবে তো ওর রান্নাটা আগে হয়ে গেল। আর আমাদের জন্য একটু বেগুন পোড়া করব আর একটা তরকারি রান্না করছি, এটা ছোট মাছ দিয়ে আর আলু দিয়ে করছি। তো এতেই হয়ে যাবে আমাদের সকালবেলাটা। আর দুপুরবেলা দেখি মাছ ভাজা করব, ডাল যেহেতু আছে। আর এখন অর্ঘকে পাঠিয়ে দিয়েছি স্কুলে। আর এই গাছটা, আমি এই গাছটা জানুন, এই গাছটা না আমি ফুল গাছ ভেবে লাগিয়েছিলাম কিন্তু এটা হয়ে গেল মানে শশা গাছ, শশা না ঠিক খিরা বলে ছোটো ছোটো শশা হয় এগুলো, তো তাক রেখে দিলাম। তো ভাবছি অর্ঘ যেহেতু স্কুলে চলে গেল আর কি করবো, রান্না টান্নাও শেষ, তো ভাবছি এই টবগুলোকে, টব না ঠিক, এই বোতল কেটে যেগুলো বানিয়েছি এগুলোকে একটু কালার করে নেব। অর্ক থাকলে ও আমাকে এটা করতে দিত না, ও নিজেই মানে করে নিত আর সবগুলো নষ্ট করত। তো তাই আমি ভাবলাম ও যেহেতু স্কুলে চলে গেছে তো আমি করে নিই। মাকে বললাম যে আসো আমার কাছে এসে বসো। তো মা গল্প করছেন আর আমাকে বলছেন কেন যে এই সময় নষ্ট করছি এগুলো দিয়ে। তোমাকে বললাম দেখো সুন্দর হবে এগুলো, যখন মানে সবগুলো সাদা কালার হয়ে যাবে না তখন হঠাৎ করে কেউ বুঝতে পারবে না আমি কিসেতে লাগালাম গাছগুলো। তো রোদে শুকোতে দিয়ে দিয়েছি, তাহলে দেখবো পরে। দেখুন এগুলো সাজিয়েও রাখলাম, শুকনো হয়ে গেছে। তো দেখুন খুব একটা খারাপ লাগছে না, বলুন ভালোই লাগছে। এগুলোকে অন্য একটু কালার করলে, অন্য কালার দিয়ে দেখি, যদি কোনো দিন বাজারে যাই তো নিয়ে আসবো অন্য কালার, এগুলোর মধ্যে অন্য ডিজাইন করব। তো আমাদের এর মধ্যেই স্নান টান করে নিয়েছি, অর্ঘ স্কুল থেকে এসে পড়েছে, ও মনে হয় দুজনের সঙ্গে টিভি দেখছে, এই তো যা বললাম তাই। ঘরে গিয়ে দেখি ও দুজনের সঙ্গে টিভি দেখছে আর মোবাইল নিয়ে, ওরা ওরা যা করছে ওরা, ওদের কথা আর বলে লাভ নেই, ওরা দুজন একসঙ্গে হলেই কী সব করে। ঠিক আছে, ছোটোবেলা আমিও করতাম এরকম, ওকে দেখলে আমার ছোটোবেলার কথা মনে হয়। আর আমি কি একটু মাছ দেখি কী করি, মাছ মাকেও বললাম যে এসো আমার রান্না করে এসে বসো একটু। তো উনিও এসে বসলেন আর আমাকে বসা মানে কি ওই আমাকে টুকটাক হেল্প করা। তো আমি মাছগুলোকে ভাবছি ভাজাই করে নেব এগুলো, মানে পেঁয়াজ দিয়ে, যেহেতু ডাল আছে হয়ে যাবে আর তরকারিটা তো আছেই, দুপুরে এগুলো দিয়েই হয়ে যাবে। তো ভাজা করলাম আর ওকে বলেছি যে তুই একটু চুপ করে ড্রয়িং কর আর আমরা একটু রান্নাটা করে নিই, তারপর সবাই একসঙ্গে মিলে ভাত খেয়ে নেব। তো আবার বলছে যে না বিকেলবেলা লুডো খেলতে হবে আজকে যেহেতু পরীক্ষা শেষ। তো আমরাও ভাবলাম ঠিক আছে আমরা সবাই মিলে লুডোটাই খেলবো আজকে, আর ওরও মজা লাগবে। আমি বেশ কয়েকদিন হয়েছে ও লুডো খেলছে না, ওর প্রিয় লুডো খেলা, ওর ঠাকুমার সঙ্গেও খেলে, বাবার সঙ্গে খেলে, যে আসে ওদের সঙ্গেই এই লুডো নিয়ে বসে থাকে। আর আমাদের প্রায় শেষ হয়ে এসেছে মাছ ভাজা করা, তো খুব একটা মানে পেঁয়াজগুলোকে ভাজা করি না, একটু মানে হাফ বয়েলের মতো থাকে, কারণ এরকমই ভালো লাগে, আমারও ভালো লাগে ওর বাবারও ভালো লাগে। তো দেখুন ও চলে এসেছে আর আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন এখন আমরা লুডো খেলতে বসবো, কারণ এটা আগেরই কথা, ও আমাদের মানে দুপুরের খাবার খাওয়া শেষ হওয়ার পরেই শুরু করেছে লুডো খেলতে হবে, লুডো খেলতে হবে। লুডো খেলা কি ওকেই জিততে হবে সবসময়, ওই জিতবে, ওকে খেতেও পারবো না, এখন সাপ সিঁড়ি খেলছে তারপর লুডো খেলবে। তো ওর সঙ্গে খেলতে এটাই অসুবিধে, ও মানে ওকে খেতে পারবো না, ও যেটা বলবে এটাই মানতে হবে। যাই হোক, তবুও তো খেলে বড়দের সঙ্গে, তো এভাবেই শিখে নেবে লুডো খেলাটা। তো সবচেয়ে মজা হলো মানে আমার সঙ্গে খুব একটা করে না, ওর দিদন ঠাকুমা ওদের সঙ্গে, মানে
লুডো খেলা থেকে ঝগড়াটা বেশি হয়ে যায়, মানে ওর কথা মানে মানতেই হবে এরকম মানে একটা ইয়ে দেখায়। মানে ওরা যাই মানে করুন না কেন, ওদের গুটি মানে বারবার জিজ্ঞেস করবে এটা কি এখানেই ছিল, এটা এইখানে ছিল। তো দেখুন ওদের লুডো খেলা শেষ মনে হচ্ছে, আমি তো চলে গেছিলাম, তো এখন আবার ড্রয়িং নিয়েও বসেছে। বাবা কম্বল গায়ে দিয়ে ড্রয়িং নিয়ে বসলো, দেখুন মানে সোয়েটারটা পরবেই না, ও কম্বল গায়ে দিয়ে থাকবে তবু সোয়েটার পরবে না। দেখুন ওর যেমন ঠান্ডাই লাগছে না। ওকে আবার দিদনকে আবার কী দেখাচ্ছে দেখুন, ও টিভি দেখাচ্ছে, আর উনি তো আবার শুয়ে আছেন, ওনাকে দেখলে আমারই বেশি ঠান্ডা লাগে। তো সন্ধ্যা হয়ে গেছে আর এখন চা করতে এসলাম রান্নাঘরে, তো চাটা করবো। আর ওটু বলেছে ওর জন্য একটা এগ রোল বানিয়ে দিতে, ও এগ রোল করে খুবই খুশি হয়, তো ওর জন্য একটা এগ রোল বানাবো আর আমরা চা করবো, আর চার সঙ্গে দেখি কী খাওয়া যায়। আর শীতের দিনে সন্ধ্যাবেলা চা না খেলে কেমন মানে কী যেন মিস হয়ে গেছে এরকম লাগে, আর চা খেলে খুবই ভালো লাগে। আর দৌড়ে দৌড়ে ওর আসছে আমার কাছে, দেখুন ও এসে গেছে, ও আমি বললাম না ও আসবি আমার সাথে কাছে সবসময়। তো দেখুন তো তুমি কী খাবে বলো? এক রুল। ওকে, তারপরে কি ভালো হয়েছে বলো সবাইকে, ভালো হয়েছে সবাই, সবাই সবাইকে বলো আমার পরীক্ষা ভালো হয়ে গেছে। তো ছেলে যখন অর্ডার করলোই একটা এগ রোল খাবে, তো তার জন্য ময়দা মেখে নিচ্ছি, একটু ভাবছি আজকে একটু চিনি দিয়ে মাখবো, তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে রুটিটা। তার আমরাও ভাবলাম যে না ঠিক আছে, ও যখন এগ রোলই খাবে তো আমরাও কিছু খাই, তাহলে কী বানাবো কী বানাবো ভাবতে ভাবতে ভাবলাম না মানে মানে পুরি ভেজে নেবো, লুচি যেটাকে বলে এটাই ভেজে নেব চায়ের সঙ্গে, আমরা মানে এই টিফিনটাই করে নেব আজকে। আসলে অর্ঘদীপ না এগ রোল ছাড়া অন্য কোনো কিছু ভালোই বাসে না, যখন রেস্টুরেন্টে যাই আমরা তো আমরা মানে অন্য কিছু খাই, যেমন চাউমিন বা এই অন্য পরোটা বা ফ্রাইড রাইস বিরিয়ানি, তো ও এগুলো কিছুই খায় না, ও শুধু বলবে যে না আমাকে একটা এগ রোল দিয়ে দাও আমি এগ রোলই খাবো। চিকেন রোল পর্যন্ত খায় না, চিকেন তো এমনিতেই ভালোবাসে না, আর পনির রোল খায় না, কোনো কিছু না, শুধু এগ রোলই খাবে। ওর যেমন এটাইতেই ও খুব ভালো মানে ভালো লাগে খেতে। তো ময়দাগুলো আমার মেখে আমি মানে অল্প সময় ঢাকাও দিয়ে দিয়েছি, আর এখন বেলতে বসে গেছি, অর্ঘ এসে গেছে, ওর একটু মানে ময়দার ডো লাগবে, কারণ ও এটা নিয়ে খেলতে থাকবে। আমরাও এরকম মানে খেলতাম মানে ছোটোবেলা, যখন ওই মানে চালের গুঁড়ো দিয়ে কোনো পিঠা বানানো হতো তো এরকম মাখা হতো, আমরাও ওইটা নিয়ে খেলতাম। তো দেখছি ওর মধ্যে ওই জিনিসটা আছে, যাই হোক আমাদের ছোটোবেলা কিছু কিছু জিনিস আমার ছেলের মধ্যেও আছে। তো আমি ওর জন্য একটা বড় করে রুটি বানিয়ে নিয়েছি, আর আমাদের জন্য মানে ছোট ছোট করে মানে বেলে নিচ্ছি, তারপর ভেজে নেব। মাকে বলছি তুমিই ভেজে দিয়ে দিও আর আমি চাটা করে নেব। আর এদিকে তো আবার ও আমাকে তাড়া দিচ্ছে ওর্গ, যে আমারটা আগে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি করে দাও আমি আগে খাবো। তো কিছু করার নেই, বাচ্চা ছেলে এরকম আমাকে তাড়া দিতেই থাকে সবসময়। তো ওকে বুঝিয়ে বললাম সবগুলো আগে বেলে নেই, তারপর তোমাকে আমি দিচ্ছি, তোমারটাই আগে বানাবো আর আমরা আমাদেরগুলো পরে বানাবো। তো আমার প্রায় বেলা শেষ হয়ে গেছে, আর মা ভাবছেন কালকে চলে যাবেন, তো আমিও বেশি মানে রাখতেও জোর করি না, কারণ ওইদিকে আমার বাড়িটাও মানে আমার মার ঘরটাও একা পড়ে থাকে, তো অন্য কেউ থাকে না, তার জন্য ভাবলাম ঠিক আছে আমি কালকে তোমাকে দিয়ে আসবো। তো বলছেন দিয়ে আসলে হবে না, একদিন থাকতে হবে। তো ওর বাবাকে বললাম যে না কি থাকবো কি থাকবো না, তো বললো না ঠিক আছে একদিন মানে যখন ওর পরীক্ষা শেষ যাও একদিন গিয়ে থেকেই আসো। তো পারমিশন যখন পেয়েই গেলাম তাহলে তো যাওয়াই যাবে, না একদিনই থাকবো বেশি থাকবো না, কারণ স্কুল তো খোলা, অর্ঘকে তো স্কুলে যেতে হবে, আর ওইখানে স্কুল ড্রেস নিয়ে যাওয়া তা অনেক ভেজাল, তাও মনে করেছে না একদিন থাকাটাই ভালো। না সকাল সকাল যেতে পারবো না, মানে দুপুরে আর রাতের রান্নাটা করে দিয়ে যেতে হবে, তো ভাবলাম না সকালবেলার এখানে ভাত খেয়ে তারপর যাবো, তাহলে রান্নাটা করে দিয়ে যেতে পারবো। তো আমার রুটি এখানে মানে একটু সেঁকে নিয়েছি, তারপর আমি মানে খুব সহজভাবে আমি ডিম ফিটিয়ে লবণ দিয়ে মেখে তো এটা আগে দিয়ে দিই, তারপর রুটিটা দিয়ে দিই, এটাই আমার সবথেকে ইজি প্রসেস মনে হয়েছে। তো ওকে যখন দিই আমি এইভাবেই দিয়ে দিই, তারপরে এটাকে তুলে আমি সস দিয়ে আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে তারপরে মানে এটাকে রোল করে বানিয়ে দিয়ে দিই। তো
তো এভাবেই করি আমি সব সময়। তো ওই রেস্টুরেন্টের মতো এরকম করি না, আমার যেটা মানে সহজ মনে হয় ওকে দেওয়ার মানে ওইটাই দিই। আর ও খুব একটা তো তেমন বুঝে না না এখনো যে মানে ওইটার স্বাদ আর এটার স্বাদ, ওর এগরোল হলেই হলো। তো খুব একটা এরকম শেখাই না ওকে যে ওই রকমই হতে হবে, তো আমি যেটা দিই এটাতেই ওর ভালো লাগে। তো ওর ভালো লাগলে তো আর কিছু মানে এক্সট্রা কিছু দেখানোরও দরকার নেই। তো ও একটা দেখুন কাগজে নিয়ে এসেছে, ওকে রোলটা বানিয়ে কাগজে মুড়ে দিতে হবে, তো দিয়ে দিলাম ওকে। ও মানে ছটফট করছে কখন হবে কখন হবে এক রোলটা, মানে এত প্রিয়। মানে আমি এক এক মানে এক এক সময় আমার হাসি পায় যে ওর রোলটা এত প্রিয় হয় কী করে, মানে ও এটা এটা খেতে না ওর মানে বোর ফিল হয় না কখনো যে এটা আর খাবো না, ও এটাই সবচেয়ে প্রিয়। একটা রোল দিলে ও সবচেয়ে বেশি খুশি, দেখুন ওর চেহারার চমক দেখেই তো বোঝা যাচ্ছে ও কী খুশি। ওই দিকে মার দিকে তাকিয়ে হাসছে আর আমার দিকে তাকিয়ে হাসছে আর বলছে, হাত দিয়ে দেখাচ্ছে যে অল্প অল্প টেস্ট হয়েছে, কী দুষ্টু হয়েছে না। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আমার লুচিগুলো ভাজার জন্য, আর একটু চা বসাবো। এখনও তেলটা গরম হয়নি, তো ভাবছি কালকে যখন মানে বাড়িতে যাব, তো আমাদের মানে পুরানো একটা বাড়ি আছে যে আগের একটা বাড়ি, ওই বাড়িটাও ঘুরে আসবো কালকে একদিনের জন্য যখন যাচ্ছি। অনেক দিন হয়েছে ওইদিকে যাওয়া হয়নি, আর আমাদের অনেক ধান ক্ষেত আছে ওইগুলো একটু দেখব, কারণ এখন তো ধান পাকার সময় হয়ে গেছে, সবাই মানে ধান কাটছে। তো আমার অর্গটাকে দেখিয়ে আনবো যে কী করে ধান কাটে মানুষ, আর মানে ঘুরে আসবো ওই দিকটা। তো দেখা যাক কালকে গিয়ে বুঝবো যে যেতে পারবো কি না, ইচ্ছে আছে মানে ধান ক্ষেতগুলো গিয়ে দেখার। তো আমার তেল মনে হয় গরম হয়ে গেছে, আর একটা একটা করে আমি এখন দিচ্ছি। তো মাকে বললাম তুমি লুচিগুলো ভাজো আর আমি অন্য কাজ করছি। ওর খাওয়া শেষ, ওকে মানে মুখটা ধুয়ে দিয়ে দিচ্ছি, ও বলছে আর একটা লুচি খাবে, তো লুচি হয়ে যাক তারপরে ওকে দেব। আর ওর হয়েছে কি ও লুচিগুলো খাবে যে মানে সস দিয়ে খাবে, কিন্তু রুটি যখন খায় তখন গুড় দিয়ে খায়, আর মাংস বা অন্য তরকারি এসব দিয়ে ও খাবেই না। ও মানে এরকমই খাচ্ছে, ছোটোবেলা থেকে খাচ্ছে এরকম, এখনও এরকমই খাচ্ছে, ওর খাবারের কোনো মানে পরিবর্তন হয়নি। তো আমিও ভাবি থাক যা মনে হয় তা দিয়েই খাক, ও বড়ো হলে আস্তে আস্তে ওই সব ঠিক হয়ে যাবে। তো মাকে একে মানে লুচিগুলো ভেজে নিচ্ছেন, আর আমি ওর বাবার জন্য লাল চা করব আর আমাদের জন্য দুধ চা করব। তো আজকে টিফিনটা মোটামুটি ভালোই হবে, কারণ খুব একটা আমি এরকম বানাই না, কারণ এগুলো তেলে ভাজা তো জাল ভাজা জিনিস সবসময় খাওয়া ঠিক না। তো আজকে অর্ঘর জন্যই এগুলো করা, তোর বাবাকে লাল চা করে দেবো আর আমাদের জন্য দুধ চা করে নিয়েছি। তো আমরা বসে পড়লাম, লুচিগুলো অনেক কমে গেছে বাটি থেকে, কারণ এখান থেকে অনেক খাওয়া হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই, আজকের দিনের ব্লগটা কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।